পঞ্চম খণ্ডের চতুর্থ পর্ব। কাছারিতে ঢোলের শব্দ শুনিয়া বাহিরের দিকে চাহিয়া দেখি, একদল লোক কাছারির কম্পাউন্ডে কোথা হইতে আসিয়া ঢোল বাজাইতেছে। ঢোলের শব্দে কাছারির সিপাহী কর্মচারীরা আসিয়া তাহাদের ঘিরিয়া দাঁড়াইল। কাহাকেও ডাকিয়া ব্যাপারটা কি জিজ্ঞাসা করিব ভাবিতেছি, এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে আসিয়া সেলাম করিয়া বলিল, একবার বাইরে আসবেন মেহরবানি করে। আমি কহিলাম, কি জমাদার, কি ব্যাপার? হুজুর, দক্ষিণ দেশে এবার ধান মরে যাওয়াতে অজন্মা হয়েছে, লোকে চালাতে না পেরে দেশে দেশে নাচের দল নিয়ে বেরিয়েছে। ওরা কাছারিতে হুজুরের সামনে নাচবে বলে এসেছে, যদি হুকুম হয় তবে নাচ দেখায়। নাচের দল আমার আপিস ঘরের সামনে আসিয়া দাঁড়াইল। মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করিল, কোন নাচ তাহারা দেখাইতে পারে? দলের মধ্যে একজন 60-62 বছরের বৃদ্ধ সেলাম করিয়া বিনীতভাবে বলিল, হুজুর, হো হো নাচ আর ছক্করবাজি নাচ। দলটি দেখিয়া মনে হইল, নাচের কিছু জানুক না জানুক, পেটে দুটি খাইবার আশায় সব ধরনের সব বয়সের লোক ইহার মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। অনেকক্ষণ ধরিয়া তাহারা নাচিল ও গান গাহিল। বেলা পড়িবার সময় তাহারা আসিয়াছিল, ক্রমে আকাশে জ্যোৎস্না ফুটিল। তখনও তাহারা ঘুরিয়া ঘুরিয়া হাত ধরিয়া নাচিতেছে ও গান গাহিতেছে। অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান। এই মুক্ত প্রকৃতির বিশাল প্রসার ও এই সভ্য জগৎ হইতে বহু দূরে অবস্থিত নিভৃত বন্য আবেষ্টনীর মধ্যে এই দিগন্ত পরিপ্লাবী ছায়াবিহীন জ্যোৎস্নালোকে এই নাচ গানই চমৎকার খাপ খায়। একটি গানের অর্থ এইরূপ, শিশুকালে বেশ ছিলাম, আমাদের গ্রামের পিছনে যে পাহাড় তাহার মাথায় কেঁদো বন, সেই বনে কুড়িয়ে বেড়াতাম পাকা ফল, গাঁথতাম পিয়াল ফুলের মালা, দিন খুব সুখেই কাটত। ভালোবাসা কাকে বলে তা তখন জানতাম না। পাঁচ নহরি ঝর্ণার ধারে সেদিন কররা পাখি মারতে গিয়েছি, হাতে আমার বাঁশের নল ও আঠা কাঠি। তুমি কুসুম রঙে ছাপানো শাড়ি পরে এসেছিলে জল ভরতে, দেখে বললে, ছি, পুরুষ মানুষে কি সাতনলি দিয়ে বনের পাখি মারে? আমি লজ্জায় ফেলে দিলাম বাঁশের নল, ফেলে দিলাম আঠা কাঠির তারা। বনের পাখি গেল উড়ে, কিন্তু আমার মন পাখি তোমার প্রেমের ফাঁদে চিরদিনের মতো যে ধরা পড়ে গেল। আমায় সাতনলি চেলে পাখি মারতে বারণ করে এ কি করলে তুমি আমার? কাজটা কি ভালো হলো সখী? ওদের ভাষা কিছু বুঝি কিছু বুঝি না। গানগুলি সেই জন্যই বোধহয় আমার কাছে আরও অদ্ভুত লাগিল। এই পাহাড় ও পিয়ালবনে সুরে বাঁধা এদের গান এখানেই ভালো লাগিবে। ইহাদের দক্ষিণা মাত্র, চার আনা পয়সা। কাছারি রামলারা এক বাক্যে বলিল, হুজুর, তাই অনেক জায়গায় পায় না, বেশি দিয়ে ওদের লোভ বাড়াবেন না, তাছাড়া বাজার নষ্ট হবে। যা রেট তার বেশি দিলে গরিব গেরস্তরা নিজেদের বাড়িতে নাচ করাতে পারবে না হুজুর। অবাক হইলাম, 2-3 ঘন্টা প্রাণপণে খাটিয়াছে, কমসে কম 17-18 জন লোক, চার আনায় ইহাদের জন পিছু একটা করিয়া পয়সাও তো পড়িবে না। আমাদের কাছারিতে নাচ দেখাইতে এই জনহীন প্রান্তর ও বন পার হইয়া এত দূর আসিয়াছে, সমস্ত দিনের মধ্যে ইহাই রোজগার। কাছে আর কোনো গ্রাম নাই যেখানে আজ রাত্রে নাচ দেখাইবে। রাত্রে কাছারিতে তাহাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করিয়া দিলাম। সকালে তাহাদের দলের সর্দারকে ডাকাইয়া 2টি টাকা দিতে লোকটা অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল। নাচ দেখিয়া খাইতে কেহই দেয় না, তাহার উপর আবার 2 টাকা দক্ষিণা। তাহাদের দলে 12-13 বছরের একটি ছেলে আছে, ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণ ঠাকুরের মতো, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ভারী শান্ত সুন্দর চোখ মুখ, কুচকুচে কালো গায়ের রং। দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথমে সুর ধরে ও পায়ে ঘুঙুর বাঁধিয়া নাচে, যখন ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে, সুন্দর ভঙ্গিতে হাত দুলাইয়া মিষ্ট সুরে গায়, রাজা লিজিয়ে সেলাম মে পারদেশিয়া। শুধু 2টি খাইবার জন্য ছেলেটি দলের সঙ্গে ঘুরিতেছে, পয়সার ভাগ
সে বড় একটা পায় না। তাও সে খাওয়া কি চীনা ঘাসের দানা আর নুন, বড় জোর তার সঙ্গে একটু তরকারি, আলু পটল নয়, জঙ্গলি গুড়মি ফল ভাজা নয়তো বাথুয়া শাক সিদ্ধ কিংবা ধুঁধুল ভাজা, এই খাইয়াই মুখে হাসি সর্বদা লাগিয়ে আছে। দিব্যি স্বাস্থ্য, অপূর্ব লাবণ্য সারা অঙ্গে। দলের অধিকারীকে বলিলাম, ধাতুরিয়াকে রেখে যাও এখানে, কাছারিতে কাজ করবে আর থাকবে খাবে। অধিকারী সেই দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি, সেও এক অদ্ভুত ধরনের লোক, এই 62 বছরেও সে একেবারে বালকের মতো। বলিল, ও থাকতে পারবে না হুজুর, গায়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে তাইও আছে ভালো, একলা থাকলে মন কেমন করবে, ছেলে মানুষ কি থাকতে পারে, আবার আপনার সামনে ওকে নিয়ে আসবো হুজুর। ইতি আরণ্যক উপন্যাসের 5ম খণ্ডের 4th পর্ব সমাপ্ত হইল এবং সাথে সাথে গোটা 5ম খণ্ডটি সমাপ্ত হইল। ধন্যবাদ।